সংঘাত কি অনিবার্য? তো আমার তো মনে হয় এর কোনো, এর থেকে আমরা দূরে থাকার কোনো সম্ভাবনা আমি দেখি না। সংঘাত অনিবার্য, কারণ সংঘাত এড়ানোর একটা মাত্র, সংঘাতটা কী জন্য? এটা ক্ষমতা নিয়ে, কারা ক্ষমতায় যাবে, কারা রাষ্ট্র পরিচালনা করবে। তো এটা করার, কারা ক্ষমতায় যাবে এটা ঠিক করার, ওই যে শান্তিপূর্ণভাবে, সাংবিধানিকভাবে, আইনানুগভাবে, সেটা হলো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ যদি রুদ্ধ হয়ে যায়, তখন সহিংসতা, তারপরে জোর করে টেনে নামানো, এটাই এটাই অবিশ্রামবাদী। তো আমি তো মনে করি যে যে ক্ষমতাসীনদের যেই অবস্থান, তাতে তো সেই পথ রুদ্ধই থাকলো। তো তাই সংঘাত অনিবার্য বলে আমি মনে করি। এখন প্রশ্ন হলো কখন সংঘাত হবে? এটা ওই যে কিছুদিনের মধ্যে হইতে পারে, কিংবা অনেক দিন পরেও হইতে পারে, কিন্তু এর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। আর আরেকটা, এখন তো আমরা যেই অবস্থান নিয়েছি, এতে তো আমরা রাজনীতিটাকে ব্লাড স্পোর্টে পরিণত করেছি। অতএব ব্লাড স্পোর্টের বৈশিষ্ট্যই হইল সংঘাত, সহিংসতা ইত্যাদি। তো এর কোনো বিকল্প নেই। আর ওই যে রাস্তায়, এই যে হুমায়ুন কবির ভাই বলছেন রাস্তায় সমাধান, রাস্তায় কোনো কিছুর সমাধান হয় না। জয় পরাজয়, হ্যাঁ, টেকসই সমাধান, হ্যাঁ, এই যে জয় পরাজয় হয়তো নির্ধারিত হতে পারে সাময়িকভাবে, কিন্তু আমরা কতগুলো নিয়ম নীতি পদ্ধতি, ওই যে কতগুলো মূল্যবোধ, ওগুলো ব্যবহার করে, প্রতিষ্ঠান ব্যবহার করে কিন্তু আমরা টেকসই আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়া, রাজনীতি একটা প্রক্রিয়া, আলাপ আলোচনার প্রক্রিয়া, মত বিনিময়ের প্রক্রিয়া, ছাড় দেওয়ার প্রক্রিয়া, সমস্যা সমাধানের প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়া থেকে যদি দূরে থাকে, তাহলে সংঘাত না হইতে পারে না। এর মাধ্যমেই কিন্তু ওই যে ক্ষমতার রদবদল হবে। আরেকটা হলো এখন এই যে সংঘাতময় পরিস্থিতি, এবং এটার সাথে আপনি যেই যেই প্রশ্নটা করেছেন সেটাও প্রাসঙ্গিক, যে এর মাধ্যমে কবির ভাই তো অনেক বিস্তৃতভাবে বলেছেন, আমরা তো যেই ওই যে মেবি আমরা পাউন্ড ফুলিশ অ্যান্ড অ্যান্ড পেনি ওয়াইজ, পাউন্ড ফুলিশ পেনি ওয়াইজ, যেটা বিখ্যাত উক্তি। তো আমরা এর মাধ্যমে হয়তো রাজনৈতিকভাবে আমরা এই যে লাভবান হওয়ার চেষ্টা করছি, কিন্তু এখন তো আমাদের সামনে সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। আমাদের এই অর্থনৈতিক সমস্যা, যে এই অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, আমাদের শান্তি বিরাজ করা দরকার, আমাদের ওই যে একে অপরকে, একে অপরের সাথে সহিংসতায় লিপ্ত না হয়ে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা দরকার। কিন্তু যেই পথ আমি তো বলছি আমরা পথচ্যুত হয়েছে, সেই পথে আমরা অগ্রসর হচ্ছি, এটা কিন্তু এই যে অর্থনীতির জন্য আরও বড় ঝুঁকি সৃষ্টি করবে। আর আপনি আপনি বলছেন যে যে সরকারের যে প্রতিক্রিয়া, যে বিদেশিদের দূতাবাস, দূতাবাসগুলোর, আমরা একটা জিনিস তো ভুলে গেলে চলবে না, কতগুলো যে একটা আমাদের রাষ্ট্র যেমন আইনকানুনের ভিত্তিতে চলে, আন্তর্জাতিক বিশ্ব কিন্তু কতগুলো আইনকানুন বিধিবিধানের ভিত্তিতে চলে। তো কতগুলো আন্তর্জাতিক আইন আছে, যেমন সার্বজনীন মানবাধিকার সনদ, এই এই সনদটা তো সবার জন্যেই আমরা এটাতে স্বাক্ষর করেছি, শুধু আন্তর্জাতিক মানবাধিকার সনদ নয়, আরও অনেকগুলো প্রোটোকল, অনেকগুলো চুক্তি আমরা স্বাক্ষর করেছি। আমরা তো মানবাধিকার সংরক্ষণ করব, মানুষের এই যে মৌলিক অধিকারগুলো আমরা এর প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করব, ভোটাধিকার নিশ্চিত করব, এই রকম মানুষের জীবনের অধিকার আমরা এর প্রতি শ্রদ্ধাশীলতা প্রদর্শন করব, এগুলো তো আমরা অঙ্গীকারাবদ্ধ, এবং আমাদেরকে এই জন্য দায়বদ্ধ হইতে হয় এই যে আন্তর্জাতিক অঙ্গনে। এবং আমাদের এখানে যদি মানবাধিকার লঙ্ঘন হয়, কিংবা এ মানে গুরুতর অন্যায় হয়, তার কিন্তু প্রভাব অন্যদের উপরও পড়ে। যেমন একটা একটা বড় বড় আশঙ্কা তো বিদেশিদের আমি যতটুকু দেখেছি, যে এই দেশ যদি গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়, যেটা আমরা এর মধ্যে হয়ে গিয়েছি, এবং এটা যদি অব্যাহত থাকে, তাহলে আমাদের এখানে উগ্রবাদের সৃষ্টি হবে, আমরা আমাদের লোকজনরা বিপদগামী হবে, ধর্মভিত্তিক সমাধানের চেষ্টা করবে, এবং তাহলে তো তারাও তো নিরাপদ। এই যে এমনিই তো আমাদের দেশে অভিবাসী সমস্যা বিরাট তাদের জন্য, এবং এরপরে ক্লাইমেট রেফিউজি হবে,
এবং এরপরে যদি এই যে উগ্রবাদ কিংবা এই যে উগ্রবাদের কারণে যদি এখানে অস্থিতিশীল পরিস্থিতি হয়, তো এটার প্রভাব তো তাদের উপর পড়বে। আর এটার এই উগ্রবাদ যদি এখানে সৃষ্টি হয়, এটার কিন্তু ডোমিনো এফেক্ট, এটার কিন্তু প্রভাব পড়বে। তাই আমরা হুমায়ুন কবির ভাই বলছেন, আমরা একটা ওই যে ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড, আমরা একই উপর নির্ভরশীল অর্থনৈতিকভাবে তো অবশ্যই, রাজনৈতিকভাবে এবং অনেক অনেক দিক থেকে আমরা নির্ভরশীল। তো বাংলাদেশে কী ঘটে তার কিন্তু প্রভাব প্রতিবেশী রাষ্ট্রের উপর যেমন পড়ে, অন্য রাষ্ট্রের উপরও পড়ে, তাই তারা নির্বিকার থাকতে পারে না। এবং আমরা যদি অতীতের দিকে তাকাই, যে বাংলাদেশ আমরা 71 সনে যে চরম নগ্নতম মানবাধিকার লঙ্ঘন করলো পাকিস্তানিরা, তো এই বিশ্ব জনমত যদি আমাদের পক্ষে না থাকতো এবং অনেক দেশগুলো আমাদের পক্ষে দাঁড়িয়েছে, তো তাহলে আমরা কি শুধু দাঁড়ানো, মানে আমরা যদি শুধু ভারতের তখনকার ভূমিকা দেখি, যে কারণেই হোক না কেন, তার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আছে, স্ট্র্যাটেজিক কারণ আছে, কিন্তু সেটাও তো একেবারে টোটালি পাকিস্তান তো বলেছে যে তারা আসলে ইন্টারফেয়ার করছে, কিন্তু আমাদের অবস্থান থেকে আসলে সেটা তো খুবই প্রয়োজনীয় ছিল। অবশ্যই এই যে আমাদের আশ্রয় দেওয়া থেকে শুরু করে যুদ্ধে সহায়তা দেওয়া, যুদ্ধে অংশ নেওয়া পর্যন্ত। জি, আপনি কিভাবে দেখেন, আপনার কি স্বার্থ? কিন্তু যেভাবে এখন দেখা হচ্ছে, এটা আমি বলবো যে আত্মঘাতী, এটার পরিণতি কিন্তু। আরেকটা ইন্টারেস্টিং দিক হচ্ছে যে বাংলাদেশে যারাই ক্ষমতা, অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরও ভালোভাবে বলতে পারবেন, তাদেরই এই বিষয়ে কিন্তু ভাষা একই। আমরা যদি বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, তাদের আবার অপোজিশনে থাকলে তাদের ভাষাটা, তারা কিন্তু দুপক্ষই চলে যান। আমরা যদি 14 নির্বাচনের আগে সেটা, বা ভারতীয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেক্রেটারি যখন বাংলাদেশ ভিজিট করলেন, তার রোল যদি দেখি, তখন কিন্তু আজকে যারা অনেকেই সরব, তারা কিন্তু সরব ছিলেন না সেই সময়টাতে, সেই ভূমিকা ক্যাপ্রিসিয়েট করেছেন অনেক ক্ষেত্রে। শুধু তাই নয়, আমাদের সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি বললেন, তিনি তো আহ্বান করলেন ভারতে গিয়ে যেটি করলেন, বা যুক্তরাষ্ট্রে গিয়ে যেটি করলেন, উনি তো আহ্বান করলেন যাতে তারা ক্ষমতায় থাকে, এই জন্য তাদের সহায়তা করা দরকার। তো এখন এইটা হোয়াট, ওই যে ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট ইজ গুড ফর দি গুস মাস্ট বি গুড ফর দি গ্যান্ডার, যে যেটা আপনার জন্য ভালো, এটা আমার জন্য ভালো হওয়া উচিত। এটা ওই যে যখন তাদের পক্ষে যাবে তখন তারা এর পক্ষে, আর যখন তাদের বিপক্ষে যাবে তখন তারা এর পক্ষে নয়, এটা তো হইতে পারে না। আর এটা আমরা এই এই বিশ্বে, এই যে বিশ্ব দিন দিন ছোট হয়ে আসছে, এবং আমরা কী ঘটে, এই এই যেমন আমাদের রোহিঙ্গাদের, তো তাদের কি মাথা ব্যথা? এ তো আমাদের সমস্যা, রোহিঙ্গাদের সমস্যা, মিয়ানমারের সমস্যা, কিন্তু আমরা কেন বাংলাদেশ মিয়ানমার রোহিঙ্গার সমস্যা, এটা তো তাদের, আমরা কেন সহযোগিতা করছি, আমরা কেন আশা করছি তারা সহায়তা করবে, এবং তারা রোহিঙ্গাদের মানবাধিকার যেভাবে নগ্নভাবে লঙ্ঘিত হয়েছে এটার বিহিত হবে, এবং তারা তাদের সেই আন্তর্জাতিক মানবাধিকার সনদ, প্রত্যেকের নাগরিকত্ব, ইভেন বাংলাদেশ যে তাদেরকে আশ্রয় দিল বা কথা বলল এই বিষয় নিয়ে, এই যে ওইখানে যে একটা জেনোসাইড হয়েছে, যে বাংলাদেশ যেটি বলছে সেটিও তো মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশ কেন কথা? এক্স্যাক্টলি। তো আমরা আমরা ওই যে আমার স্বার্থ যখন জড়িত থাকে তখন ঠিক আছে, এটা এটা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, আর আমার স্বার্থ যখন জড়িত না থাকে তখন এটা হস্তক্ষেপ নয়, এটা ভালো। যারাই আপনি যেটা বলেছেন, আমাদের অতীতে এরাই সাম্প্রতিককাল ছাড়াও, এই যে এই তো কয়েক মাস আগেই তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেটা বললেন, যে তিনি গিয়ে বলে এসছেন যে তারা যেন তাদেরকে ক্ষমতা রাখার জন্য তারা যেন সর্বতোভাবে সহায়তা করে। তো এখন এটা তো এই যে আমি যে বলছি যে আমরা পথচ্যুত হয়ে গিয়েছি, পথচ্যুত হয়ে আমরা অনেকটা বেসামালও, যে বেসামাল হয়ে গিয়েছে। এই বেসামাল এটার পরিণতি কিন্তু অমঙ্গলকর, যেটা যেটা ওই যে রাস্তায় সমাধান হয় না, এবং রাস্তায় সমাধান বর্তমান ক্ষমতাসীনরা আগে করার চেষ্টা করেছে কিন্তু টেকসই হয়নি। যদিও আমাদের যে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, এগুলোতে কিন্তু এটা একটা মীমাংসিত বিষয় ছিল, এটা একটা ঐক্যমত্য সৃষ্টি হয়েছিল, কারণ আওয়ামী লীগ নিয়ে আন্দোলন করেছে, বিএনপি এটা শেষ পর্যন্ত মেনে নিয়ে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করেছে, এবং এটা আমাদের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমদের ভাষায়, তিনি ওই সংসদীয় বিশেষ সংসদীয় কমিটির সদস্য হিসেবে বলেছেন, এটা আমরা সৃষ্টি করেছি, আমরা কেন এতে হাত দেবো, এটা থাকবে।
এবং এটা মীমাংসিত বিষয়, এটা ঐক্যমত্যের